খেলাপি ঋণ আদায় বেড়েছে লাভজনক অবস্থানে সরকারি বেসরকারি ব্যাংক, সর্বোচ্চ মুনাফা আইবিবি ও সোনালী। কিছুক্ষণের মধ্যে জাতির জনকের প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, মন্ত্রী এমপি সহ যাবেন জাতীয় স্মৃতিসৌধে, কাল টঙ্গিপাড়া সফর। বিপিএল এর দুপুরে মুখোমুখি সাকিবের ঢাকা ও খুলনার মাহমুদুল্লাহ, বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রংপুর রাইডার্স এর লড়াই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। এছাড়া সংবাদে আরো থাকছে, চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ে চলছে, কমছে মেয়ে শিক্ষার্থী, সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নেই প্রশাসনের। কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত তদারকি আর নির্বাচনের আগে খেলাপি ঋণ আদায় বৃদ্ধি পাওয়ায় গত বছরে বেশিরভাগ ব্যাংকেরই পরিচালনা মুনাফা বেড়েছে। মুনাফা ধরে রাখতে এবছরও খেলাপি ঋণ আদায়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তৌহিদুর রহমানের রিপোর্ট। বছর জুড়ে ব্যাংক খাত নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও 2018 সালে সরকারি বেসরকারি প্রায় সব ব্যাংকই লাভজনক অবস্থায় আছে। সরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ মুনাফা করেছে সোনালী ব্যাংক 2058 কোটি, আর বেসরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ মুনাফা ইসলামী ব্যাংকের 2770 কোটি টাকা। এছাড়া ন্যাশনাল ব্যাংক 1229, সাউথ ইস্ট ব্যাংক 1002, আলারাফা ইসলামী ব্যাংক 721, ডাচ বাংলা ব্যাংকের মুনাফার পরিমাণ 922 কোটি টাকা, এসআইবিএল 668 আর শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে 495 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জনকারী সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী বলছেন, খেলাপি ঋণ আদায়ের পরিমাণ বৃদ্ধিতে এবার সামগ্রিক লাভ বেড়েছে। 2058 কোটি প্রফিট হয়েছে, অপারেটিং প্রফিট, এটা একটা মাইলফলক বলা যায়। 3,666 কোটি রিকভারি হয়েছে ক্লাসিফাইড লোন। বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে ড্রাইভিং সিটে ইয়াং জেনারেশন চলে আসছে, আমি এই যুব শক্তিটাকে কাজে লাগাতে চেষ্টা করেছি। কর্মকর্তাদের দক্ষতা ও আন্তরিকতার কারণে মুনাফা হয়েছে বলে জানালেন ইসলামী ব্যাংকের এই কর্মকর্তা। দেশে উন্নয়নের কাজ চলছে, বিনিয়োগের ডিমান্ড ছিল, সেখানে আমরা প্রায় গত বছরের তুলনায় 9,000 কোটি টাকা বেশি বিনিয়োগ করেছি। ডিপোজিটও আমাদের কালেকশন হয়েছে 7,000 কোটি টাকার বেশি, এবং এক্সপোর্ট ইম্পোর্ট সব ক্ষেত্রেই আমাদের গত বছরের থেকে গ্রোথ অনেক ভালো। বাংলাদেশ যে 2041 সালে উন্নত দেশে পরিণত হবে, সেক্ষেত্রে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গেল বছর আমদানি রপ্তানি বৃদ্ধির কারণেও ব্যাংকগুলো ভালো অবস্থানে বলছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বিভিন্ন লোন কীভাবে ক্লাসিফিকেশন হবে, কীভাবে রিকভারি হবে, লোন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জাতীয় কী কী সিস্টেম ফলো করবে, এগুলো তো বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম দিয়েছে, যার কারণে গতবার কিছু ই ঘটার পরেও ব্যাংকগুলো তাদের সেই গতবারের ক্লাসিফিকেশন যে পরিমাণ বাড়ছিল সেটাকে ওভারকাম করেও কিন্তু এবার ভালো প্রফিট করছে। ব্যাংকগুলোর উপর কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নবগঠিত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সকাল 10টার দিকে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু জাদুঘরে যাবেন প্রধানমন্ত্রী, সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা। বেলা 11টার দিকে জাতীয় স্মৃতিসৌধে সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শহীদদের জন্য নিরবতা পালন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করবেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীও শহীদদের শ্রদ্ধা জানাবেন। তিন বাহিনীর প্রধান ও সদস্যরা এ সময় তাদের গার্ড অব অনার প্রদান করবেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কাল টঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারা। এ উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি ইকরামুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মিজানুর রহমান। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন 46 জন। এবারও নতুন সরকার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে। কাল সকাল 11টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সহকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন তারা।
তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেবে। মন্ত্রিপরিষদের সফর ঘিরে সম্পন্ন হয়েছে প্রস্তুতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা। ফিল্ড পর্যায়ে নিরাপত্তা ইতিমধ্যে কার্যকর করেছে। আগামী 9 তারিখে আমাদের বড় পরিসরের নিরাপত্তা বাহিনী আমরা নিয়োগ করব। সামগ্রিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার আমরা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। এসএসএফ এর উপস্থিতিতে সমন্বয় সভা করেছি এবং তাদের যে বিভিন্ন পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যার টুঙ্গিপাড়া আসার খবরে উৎফুল্ল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবারও আমরা আশা করতেছি যে আমাদের দেশ আরো ডেভেলপ হবে, আমাদের জেলা আরো ডেভেলপ হবে। গোপালগঞ্জের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য শুধুমাত্র একটি ক্যাডেট কলেজ হলেই গোপালগঞ্জের স্বয়ংসম্পূর্ণতা পাবে। প্রধানমন্ত্রী আমাদের এই জেলারই মেয়ে, আমরা চাচ্ছি নারীর কর্মসংস্থান। জাতির জনকের প্রতি শ্রদ্ধা শেষে দুপুরের রাজধানীর উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছেড়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। বিপিএল টি-20 খবর। একদিন বিরতির পর আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল এর ম্যাচ। মিরপুরে দুপুর 12:30 মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। অপরদিকে বিকেল 5:20 কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে 83 রানের দারুণ জয় দিয়ে শুরু করে ঢাকা ডায়নামাইটস। প্রথম জয়ের সুখ স্মৃতি নিয়ে এবার খুলনার বিপক্ষে মাঠে নামছে সাকিবের দল। কিরণ পোলার্ড আর সুনীল নারায়ণের মতো অভিজ্ঞ তারকার পাশাপাশি আছেন একাধিক তরুণ ক্রিকেটার। এদিকে নিজেদের প্রথম ম্যাচে রংপুরের কাছে 8 রানে হেরে টুর্নামেন্ট শুরু করে খুলনা। এবার ঢাকাকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় রূপসাপারের দলটি। গত আসরের চ্যাম্পিয়ন রংপুর প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে খুলনাকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এবার জয়ের ধারা অব্যাহত রাখতে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে মাশরাফির দল। তবে ছাড় দিতে নারাজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। নিজেদের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে লড়াকু জয়ে আত্মবিশ্বাসী অজি তারকা স্মিথের দল। দ্বিতীয় ম্যাচেও নিজেদের সাফল্য ধরে রাখতে চায় তারা। সৌরভ ইমাম, একুশে টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। শৈত্যপ্রবাহের তীব্রতা কমলেও বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ, হাসপাতালে ভিড়। কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা। র্যাব 7 কক্সবাজার কার্যালয়ে কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, টেকনাফ থেকে ইয়াবার চালান যাচ্ছে ঢাকায়। এমন খবরে ভোরে দমদমিয়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি কাভার্ড ভ্যানকে থামানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে হাফিজুর রহমান ও সাব্বির হোসেন নামে দুই ব্যবসায়ী মারা যায়। ঘটনাস্থল থেকে 40,000 পিস ইয়াবা, একটি রিভলভার ও একটি শুটার গান উদ্ধার করা হয়। তীব্র শীতের পাশাপাশি বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ, বেড়েছে ঠান্ডাজনিত রোগ বালাই। বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.0°C। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও এখনও বেশ ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে দেশের বেশিরভাগ এলাকায়। দিনের চেয়ে রাতেই থাকছে বেশি শীত। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জামালপুরে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে সড়কে যান চলাচল করছে। প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ। বেশ কয়েকদিন থেকে প্রচণ্ড শীত পড়ছে আর কুয়াশা ঘটনা হলো যে কুয়াশা তো পড়লে রাস্তা তো গাড়ি চালানো বিঘ্ন হবেই। সামনে থেকে যে গাড়ি আসছে তাকেও লাইট জ্বালিয়ে আসতে হবে, আমাকেও লাইট জ্বালিয়ে যেতে হবে। খড়কুটো জ্বালিয়ে শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন অনেকে। সিরাজগঞ্জের তীব্র শীতে বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রবণতা। নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া সহ নানা সমস্যায় হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যাও।
এত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। বাচ্চাদের সর্দি কাশি জ্বর এবং ঠান্ডা নিউমোনিয়াটা বেশি হচ্ছে, এই কারণে রোগীর সংখ্যা শিশুদের সংখ্যা বেড়ে গেছে। মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, সাথে হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা। কদিন ধরেই তাপমাত্রা 7-12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সারা দিন বা সারা রাতে শীতের অন্যান্য বছরের তুলনায় এবছর শীতের প্রকোপ অত্যন্ত বেশি, বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পর থেকে সারা রাত বেলা 9-10 পর্যন্ত প্রচুর শীত পড়ে। কাজ মাজ করতে পারছে না, সংসারে অভাব অনটন হয়ে যাচ্ছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.0 ডিগ্রি সেলসিয়াস। গাইবান্ধায় থমকে গেছে স্বাভাবিক জনজীবন, শৈত্যপ্রবাহের কারণে দিনের বেলাতেও কনকনে ঠান্ডা। দিনের বেলা যে শীতের জন্য ওদের বসে থাকি, রাতের বেলা ঘর যাস। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে রোধ করা যাচ্ছে না বাল্য বিয়ে। কুসংস্কার আর অভিভাবকদের অসচেতনতায় বিয়েতে বাধ্য হচ্ছে অনেক কিশোরী। সামাজিক এ অবক্ষয় রোধে নেই প্রশাসনের কোনো উদ্যোগ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। যে বয়সে লেখাপড়া করে জীবন কাটানোর কথা, সেই সময় ওদের কাঁধে চাপছে সংসারের বোঝা। জীবন কি বুঝতে না বুঝতেই জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে বাল্য বিয়ের শিকার মেয়েরা। চাঁপাইনবাবগঞ্জে কুসংস্কার আর অসচেতনতার কারণে অভিভাবকরা অল্প বয়সে বিয়ে দিচ্ছেন তাদের সন্তানদের। কিশোরীরা জানায়, স্কুলের শিক্ষকদের কাছ থেকে তারা বাল্য বিয়ের কুফল সম্পর্কে জানতে পারছে, কিন্তু পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয় লুকিয়ে। বিয়ে রেজিস্ট্রিও হয় না, মৌলভি ডেকে অলিখিতভাবে বিয়ে পড়িয়ে পাঠিয়ে দেওয়া হয় শ্বশুর বাড়ি। বিয়ে হলো আমার বাবা মার চাপে বা পরিবারের চাপে আমার বিয়ে হয়েছে, তো কিন্তু আমি পড়ব। আমরা বিয়ে করতে চান এটা তো তারা বুঝছে না। তারপরে যখন দেখা যাচ্ছে যে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছি, তখন তারা আসছে তাদেরকে টাকা দিয়ে বা বিভিন্ন ধরনের মানে করে তারাকে পাঠিয়ে দিচ্ছে। শ্বশুর বাড়িতে নির্যাতন সহ্য করতে না পেরে কদিন পর ফিরে আসে তারা। অভিভাবকরা জানান, সামাজিক ভীতির কারণে তারা মেয়েদের বিয়ে দিতে বাধ্য হন। শিক্ষকরা জানান, উঁচু শ্রেণীতে উঠতে উঠতে স্কুলের শিক্ষার্থী কমে যায়। প্রত্যেকটা শ্রেণীতেই মানে বছরের শুরুতে যদি আমাদের যখন ছাত্রছাত্রী থাকে হয়তো 50 জন, বছরের শেষে দেখা যায় যে 30 জনে চলে আসে। জনপ্রতিনিধি বলেন, জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। যদি কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে ঘটনার সত্যতা স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যত অর্গান আছে সেই সমস্ত অর্গান একসাথে আমরা কাজ করে যাচ্ছি, আশা করছি আমরা এটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারব। বাল্য বিয়ে রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নওগাঁর রানীনগরে ডাকাতের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছে আরো কয়েকজন। পুলিশ জানায়, মধ্যরাতে রানীনগরের আমগ্রাম এলাকায় মোস্তাফিজুরের বাড়িতে হামলা চালায় একদল ডাকাত। এ সময় বাড়ির মালামাল লুট করতে বাধা দিলে ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে, এতে একজন নিহত হয়। আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। দেয়াল নির্মাণে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকো সীমান্ত পরিদর্শন আর জাতির উদ্দেশ্যে ভাষণের পরিকল্পনা। দলে নয় পরিবর্তনেও জয় পেল না লিভারপুল, এফএ কাপের তৃতীয় রাউন্ডে 2-1 গোলে হার। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। কাল থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্টল প্যাভিলিয়ন নির্মাণের পর চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। মেলার প্রধান ফটক তৈরি হয়েছে বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম দৃষ্টান্ত মেট্রো রেলের আদলে। অন্যান্য বারের তুলনায় এবারের মেলা আকর্ষণীয় হবে বলে আশা করছেন আয়োজক ব্যবসায়ীরা। রাজধানীর শেরেবাংলা নগরে 12.5 লাখ বর্গফুট জায়গা জুড়ে এবারের মেলায় ছোট বড় প্যাভিলিয়ন সহ স্টল রয়েছে 593টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর সবার জন্য উন্মুক্ত করা হবে বাণিজ্য মেলা।
আর এই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খেলাপি ঋণ আদায় বেড়েছে, লাভজনক অবস্থানের সরকারি বেসরকারি ব্যাংক, সর্বোচ্চ মুনাফা আইবিবি ও সোনালি। কিছুক্ষণের মধ্যে জাতির জনকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মন্ত্রী এমপি সহ যাবেন জাতীয় স্মৃতিসৌধে কালটঙ্গিপাড়া সফর। বিপিএলে দুপুরে মুখোমুখি সাকিবের ঢাকা ও মাহমুদুল্লাহর খুলনা, বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। একুশে সাথেই থাকুন।